শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অমৃত কথা। ঠাকুর বলতেন, শরীরে চিহ্ন দেখলে সব টের পাওয়া যায়। হাত ওজন করতেন, এক একটা লোক কি ধরনের শারীরিক চিহ্ন দেখে তা ধরে ফেলতে পারতেন। তার ভিন্ন ভিন্ন ঘর থাকছিল, কিন্তু সবারই জন্য তাতে জায়গা ছিল। ঠাকুর বলতেন, তেল কালি ঠিক ঠিক মতো থাকলে স্পষ্ট ছাপ পড়ে, তেল কালি ভালো না থাকলে ছাপ ভালো পড়ে না। বিবেক বৈরাগ্য থাকলে ধারণা খুব ভালো হয়, তেমন তেমন না থাকলেও ধারণাও তেমন হয় না। ঠাকুর মেধাতে ভাব ভালোবাসতেন না। স্বামীজি সম্বন্ধে বলতেন, দেখ কি বীরের ভাব, যেমন মনে হওয়া অমনি বদ্ধপরিকর। সুবিধা অসুবিধা যা হবার হোক, কোমর বেঁধে করতে হবে, যাই হোক না কেন করব। এ ভাব থাকলে মহা বিপত্তি যা তোমাকে গ্রাস করবে মনে করছ, শেষে দেখবে তারাই তোমার বন্ধুর কাজ করে দিয়ে গেল। তবে আন্তরিক চেষ্টা করা চাই, তোমার মনকে তো তোমায় খাটাতে হবে, সেটা তো আর কেউ করবে না। ঠাকুর 100 বার বলেছেন কিছু করতে হবে, তারপর গুরু বলে দেবেন এই এই। এ আমাদের জীবনে প্রত্যক্ষ দেখা যে তার দিকে এক পা এগোলে তিনি 10 পা এগিয়ে আসেন, এ আমাদের প্রত্যক্ষ। নিজে কিছু না করলে কারো সাধ্য নেই যে কিছু করে দিতে পারে। শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী তুরিয়ানন্দজি মহারাজ বলিলেন, আমি ঠাকুরের নিকট একসময় একজনকে সংসার সত্য এই সম্বন্ধে যুক্তি প্রয়োগ করতে শুনেছিলাম। সব শুনে তিনি বলেছিলেন, রাম সাদা কথায় বলো না কেন যে তোমার এখনো আমরার অম্বল খাওয়ার ইচ্ছা আছে, অত বৃথা তর্কযুক্তির প্রয়োজন কি? এর চেয়ে প্রবলতর এবং অকাট্য উত্তর আর কি হতে পারে? বাস্তবিক ভিতরে আসক্তি থাকলে সংসার ত্যাগে ভয় হয়, কিন্তু সে ভাব গোপন করে সংসারাসক্তি ত্যাগ না করেও ভগবান লাভ হতে পারে, এই কল্পনা করা মানুষের অন্তর্নিহিত স্বাভাবিক দুর্বলতার পরিচয় ভিন্ন আর কিছুই নয়। সত্যই ভগবান আর অসত্যই মায়া, সত্যকে ধরে থাকলে সব হয়। ঠাকুর শিবনাথকে ঠাট্টা করে বলেছিলেন, তোমরা এত ঠিক মাথাওয়ালা, তবে মিথ্যা কও কী রূপে? আমায় বেহেট বলো, কিন্তু আমার মুখ দিয়ে কখনো মিথ্যা বেরোয় না। কালীঘাটের হালদার পুরোহিত একবার তাকে লাথি মেরেছিল, পাছে ঘটনা প্রকাশ হলে লোকে হালদারের কোনো অনিষ্ট করে, এই জন্য তিনি এই ঘটনা গোপন করতে ইচ্ছা করেছিলেন। তার মনে হলো কথায় কথায় হয়তো একথা তার মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে, তবে তিনি যদি কারো কাছে সত্যে আবদ্ধ হন তবে ও কথা কখনো তার মুখ দিয়ে বেরোবে না। এই উদ্দেশ্যে ঠাকুর হৃদয় মুখুজ্জকে বললেন, তুই বল আমায়, একথা কাহাকেও বলবি না? হৃদয় প্রথমটা রাজি হয়নি, কিন্তু ঠাকুর তাকে দিয়ে উহা 3 বার বলিয়ে নিলেন এবং বললেন, আর ও কথা আমার মুখ দিয়ে বেরোবে না। ঠাকুর হালদারের কল্যাণের জন্য নিজেকে ঐরূপ সত্যে আবদ্ধ করে নিলেন। একবার কথা দিয়েছিলেন যে যদু মল্লিকের বাগানে গিয়ে দুপুরবেলা তার সঙ্গে দেখা করবেন, কিন্তু লোকেদের সঙ্গে কথা প্রসঙ্গে তা ভুলে যান। রাত্রি 11টার সময় শুতে যাবার সময় হঠাৎ মনে পড়ল, তখনই লণ্ঠন জেলে মহারাজকে সঙ্গে নিয়ে সেই বাগানে গেলেন এবং দরজা বন্ধ দেখে এক পা দরজার ভিতর ঢুকিয়ে দিয়ে চেঁচিয়ে বললেন, এই আমি এসেছি। সব ছেড়েছিলেন কিন্তু সত্য ছাড়তে পারেননি, সত্য রক্ষা করা মহা ব্যাপার। মনে না সওয়া মানে হচ্ছে বুদ্ধির পূর্ণ বিকাশ, মন যে একেবারে নষ্ট হয় তা নয়। ব্যবহারিক জগতে শুদ্ধ মনে এক আত্মাতে নিশ্চয়বান হয়ে সকলের মধ্যে এক আত্মাকে লক্ষ্য রেখে ব্যবহার করার নামই হলো মননাশ। এই অবস্থাকেই লক্ষ্য করে গীতাদি শাস্ত্রে ধীর আত্মাবান, প্রশান্ত ধী ইত্যাদি শব্দের প্রয়োগ হয়েছে। শ্রীরামকৃষ্ণ দেবও বলতেন, শুদ্ধ মন, শুদ্ধ বুদ্ধি, শুদ্ধ আত্মা সব এক জিনিস।
ঠাকুর বলতেন, সোনা হয়ে আস্তে কুড়ে পড়ে থাকো, তাহলে সোনাই থেকে যাবি। সকলকে আপনার করে নিতে হবে, সব আপনার হয়ে যাবে। যত তার দিকে যাবে তত সরল উদার হবে। ঠাকুর সরলতার প্রতিমূর্তি। ভক্তের ভগবান প্রীত হন, আবার রুষ্টও হন। ঠাকুর বলতেন, যার অভিমান আছে তার দিকে চাইতে পারি না। যারা নির্বাণ না নিয়ে ঈশ্বরের দিকে গেল তারাই ঈশ্বরকোটি। ঠাকুরের দুই ভাব আছে। কোনো সময় তিনি বলছেন, রূপটুপ ভালো লাগছে না, সব কেটে দিচ্ছেন। কালিও ভালো লাগছে না, মন অখণ্ডে লীন হয়ে যাচ্ছে। আবার কখনো কখনো রূপ না হলে তার চলে না, বলছেন, চাইনে মা তোমার নিরাকার, তোমার ব্রহ্মজ্ঞান। যে খালি নিরাকার দর্শন করেছে এবং তাতে লয় হয়ে গেল, সব বাদ দিয়ে সেও একঘেয়ে। জ্ঞানীর ভয় আছে, পাছে জন্মাতে হয়, পাছে অজ্ঞানে পড়ে যায়। সাকার খেলোয়াড় কিছুকেই ভয় করে না, সে খালি সাকার রূপ দর্শন করেছে। সেই অখণ্ড সচ্চিদানন্দ ভাবাতীত ভাব দেখেনি, সেও একঘেয়ে। যেমন গোড়া ভক্তেরা, ভগবান লাভ হলে সব সাধন ভজন পিছনে পড়ে থাকে। ঠাকুর বলতেন, বিবাহ সম্বন্ধ ঠিক হলে নারী স্বামী লাভের আশায় সুন্দর সাজগোজ করে চুল বাঁধে এবং গহনাদি দিয়ে নিজেকে আকর্ষণীয় করে তোলার চেষ্টা করে। তারপর বিয়ের পর স্বামীকে পেলে আর বসনভূষণের প্রতি তত আদর থাকে না, প্রয়োজনও থাকে না। সৃষ্টি ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী তুরিয়ানন্দজি বলিলেন, আমার যখন 20 বছর বয়স তখন আমি কঠোর বেদান্তি ছিলুম। আমার একমাত্র লক্ষ্য ছিল নির্বাণ এবং উহা লাভ করাই চরম আদর্শ মনে করতুম। কিন্তু ঠাকুর আমাকে বারবার তিরস্কার করেছিলেন এবং অন্য একটি আদর্শে উদ্বুদ্ধ করেন। তিনি আমাকে বলেছিলেন যে জ্ঞানের পথ আমার জন্য নহে, পরিবর্তে তিনি আমাকে ভক্ত করেন। আমার পরিষ্কার মনে আছে ঠাকুর আমাকে কীরকম আপোষহীনভাবে শিক্ষা দিয়েছিলেন। আমি নিজেকে জ্ঞানপথের পথিক মনে করতুম। আমি মনোযোগের সঙ্গে শাস্ত্র পড়তুম আর ভাবতুম আমি শীঘ্রই সমাধি লাভ করব। তারপর ঠাকুরের কাছে এসে বুঝলুম আধ্যাত্মিক অনুভূতি ও সমাধি কী বস্তু। শ্রীরামকৃষ্ণের জীবন ও শিক্ষা আমার সব সমস্যার সমাধান করে দিয়েছিল। আমার জীবন এখন সমস্যামুক্ত। আমি যখন পাশ্চাত্যে ছিলুম, কেউ যদি কোনো প্রশ্ন করত, আমি লোকটির দিকে তাকিয়ে তার সমস্যা দেখতে পেতুম আর সঙ্গে সঙ্গে মনের ভেতর থেকে উত্তর এসে যেত। ভক্ত হবি তো বোকা হবি কেন, সব সময় হুঁশিয়ার থাকতে হয়। ঠাকুর বলতেন, দেখ মা আমাকে এমন এক অবস্থায় রেখেছেন যে নিজ শরীরে কাপড় রাখতে পারি না, তবু আমি কোনো ব্যাপারে অন্য মনস্ক নই। ঠাকুর আমাদের বলেছিলেন যে অসাবধানী সে বোকা। অগোছালো অমনোযোগীদের ঠাকুর তিরস্কার করতেন। অসাবধানতা চরিত্রের একটা বিশেষ ত্রুটি। ঠাকুরের কর্মপ্রণালী ছিল দ্রুত, অথচ তিনি তাড়াহুড়ো ও বিশৃঙ্খলা পছন্দ করতেন না। প্রকৃত মানুষ হতে গেলে তাকে সতর্ক হয়ে বিবেক বুদ্ধি জাগ্রত রাখতে হবে। কেউ যদি বাহ্য জ্ঞান হারাতে চায়, তাকে ঠাকুরের মতো পূর্ণ জ্ঞানে সমাধিতে ডুবতে হবে। কেউ ভক্তিমূলক গান গাইলে ঠাকুর বাহ্য জ্ঞান হারিয়ে সমাধিতে মগ্ন হতেন। কিন্তু গায়ক যদি সঙ্গীতে তালভঙ্গ করত, তা ঠাকুরকে যন্ত্রণা দিত এবং সাধারণ ভূমিতে নিয়ে আসত। ঠাকুর কাউকে কাউকে বিভিন্ন সাধন পথ নির্দেশ করেছিলেন সত্য, কিন্তু আমাকে তিনি কেবল ধ্যান জপেরই উপদেশ দিয়েছিলেন। তবে গভীর রাত্রে মধ্যরাত্রে উলঙ্গ হয়ে ধ্যান করতে বলেছিলেন। ঠাকুরের একটা বিশেষত্ব ছিল, তিনি উপদেশ দিয়েই ক্ষান্ত হতেন না, বিশেষ লক্ষ্য রাখতেন শিষ্য ওই উপদেশ অনুযায়ী চলছে কিনা। ওইরূপ উপদেশ দেবার পরই একদিন জিজ্ঞাসা করলেন, কিরে ন্যাংটা হয়ে ধ্যান করিস তো? আমি বললাম, আগে হ্যাঁ, কেমন বোধ হয়? বলিলাম, মহাশয় যেন সমস্ত বন্ধন চলে গেছে। হ্যাঁ, ওইরূপ করবি, খুব উপকার পাবি। আর একদিন ঠাকুর আমায় বলেছিলেন, মন মুখ এক করাই হচ্ছে সাধন।
আমি তখন খুব শঙ্করের বেদান্ত চর্চা করছি। আমায় ঠাকুর বললেন, ওরে জগৎ মিথ্যা, মুখে বললে কি হবে? ওই নরেন ও কথা বলতে পারে, ও যদি জগৎ মিথ্যা বলে জগৎটা অমনি মিথ্যা হয়ে যায়। ও যদি বলে কাটা গাছ নাই হয়ে যায়, কিন্তু তোরা কাটায় হাত দে তো কাটা অমনি স্যাট করে ফুটবে। সাধন জীবনের প্রারম্ভে আমি একটা ভাব নিয়ে পড়ে থাকতুম, আমি যন্ত্র তুমি যন্ত্রী। এই ভাবটি কিছুদিন খুব সাধন করেছিলুম। প্রত্যেক কার্যে প্রত্যেক চিন্তার মধ্যে সদা জাগ্রত থাকতুম আর লক্ষ্য রাখতুম ঠিক ঠিক ওই ভাবটি সর্বদা আছে কি না। এইরূপে কিছুদিন গেল, আবার হয়তো আমি ব্রহ্ম এই ভাবটি কিছুদিন সাধন করলুম। যা আমরা জানি তা আমাদের অন্তত একবার কার্যে পরিণত করা উচিত, কিন্তু শ্রীরামকৃষ্ণ প্রত্যেকটি বিষয়ে তিনবার করে অভ্যাস করতেন। অভ্যাসের দ্বারা সাধনের দ্বারা নতুন জ্ঞান লাভ হয়। কিছু সাধন করো, কিছু অভ্যাস করো। সাধন স্বভাবগত হলেই সিদ্ধি, বন্ধন ও মুক্তি দুই মনে। আত্মা মনের অতীত। সন্ন্যাস কি সোজা কথা? ঠাকুর বলতেন, তালগাছ থেকে হাত পা ছেড়ে যে পড়তে পারে সেই সন্ন্যাসের উপযুক্ত। সে কি সোজা কথা? চরিত্রবল না থাকলে শুধু কথায় কি কাজ হবে? এখানেই যত লোকের পতন। ঠাকুর বলতেন, সকলেই ওতে পড়ে আছে, মাত্র দু চারজনকে যা সরিয়ে রেখেছেন। একবার ওতে আসক্ত হলে আর রক্ষা নেই, যতক্ষণ না কেউ ওর পাল্লায় পড়ছে ততক্ষণ বেশ আছে। কামের প্রভাব মানুষকে অত্যন্ত হীন করে। সংক্ষেপে ইয়াকে কামিনী কাঞ্চন বা জিহ্বাপস্থ বলে থাকে। জিহ্বাপন্থের ভোগ বাদ দিলে জগতই বাদ পড়ে যায়। যারা পারে তারা সমস্ত জগৎকে উপেক্ষা করে। সংযমের সঙ্গে সঙ্গে একটা উচ্চ ভাব থাকা চাই। লোকে অনিষ্ট করলেও আমিও অনিষ্ট করব না, সব সহ্য করে নিতে হবে, কারণ কিছু করলেই আবার প্রত্যাঘাত করবে। ঠাকুর বলতেন, যে অপরকে অভিশাপ দেয় এবং ভিতরে বিদ্বেষ পোষণ করে সে মুক্তি লাভ করতে পারে না। সাধুদিগের উদ্দেশ্য করে বললেন, দিনের পর দিন চলে যাচ্ছে, কোনো রকমে দিন যাপন হচ্ছে। ঠাকুর যেমন বলতেন, মা দিন তো গেল, এখনো তোমার দেখা পেলুম না, সেই রকম কে বলে? ম্যাদাটে নিস্তেজ নিরুদ্যম হয়ে বসে আছে, ওসব পড়ে রক্ত গরম হয় না, তোমাদের যেন মাছের রক্ত। জীবন মৃত কোহবা নিরুদ্যমা যা। স্বামীজি বলেছিলেন, 29 বৎসরের মধ্যে সব সেরে নিয়েছি। জীবনের উদ্দেশ্য কি একবার ভেবে দেখেছ? ঠাকুরের জীবনই আমাদের উদাহরণ। ঠাকুর জগন্মাতাকে সাক্ষাৎ দেখেছিলেন, তিনি নিজেকে মায়ের কাছে সম্পূর্ণভাবে সমর্পণ করেছিলেন, নিজেকেই সব করতে হবে। ঠাকুর 100 বার বলেছেন, কিছু করতে হবে, তারপর গুরু বলে দেবেন এই এই। ঠাকুর গাহিতেন, জলে কি রত্ন মিলে, মন করো প্রাণ অবধি, ডুব দাও অগাধ জলে, সহজ মানুষ ধরবে যদি। কারো কাছে কিছু আশা রাখবে না, কিন্তু সকলকে দিবে, তাহলে শুকনো ভাব এসে পড়বে, এইটে ঠাকুরের ঘরে পাবে। তা না হলে আমি অনেক সাধু দেখেছি যারা ভাবে, আমি সাধু হয়েছি, আমার কারো সঙ্গে সম্বন্ধ নেই। ঠাকুর আমাদের শেখাতেন, সব কাজ করবে হাত দিয়ে, কিন্তু মন তার কাছেই পড়ে থাকবে। আমরা এই চক্ষে দেখেছি এবং কর্ণে শুনেছি, স্বামীজির উদ্দীপনা দেখে। ঠাকুরের এত উৎসাহ সত্ত্বেও ভাবতাম, এই জীবনে বুঝি কিছু হলো না, জীবন বুঝি বৃথা গেল। তারপর ঠাকুর সুসময় দিলেন। আমাদের ঠাকুর পাপ কথাটা সহ্য করতে পারতেন না, কাউকেও পাপী ভাবতে বিশেষ নিষেধ করতেন, বরং এরূপ ভাবতে শিক্ষা দিতেন যে আমি তার নাম করেছি, আমার আবার কিসের ভয় কিসের ভাবনা? ওরে মা আছেন যার ব্রহ্মময়ী, কার ভয় সে হয় ভীত? পরমহংসদেবও বলেছেন, তালবস্য মদ্যানস্য দন্তস্য, অর্থাৎ সহ্য করো সহ্য করো সহ্য করো। যেন মাথার দিব্যি দিয়ে বলেছেন যে ইয়া ছাড়া আর উপায় নাই।
কারণ আবার বলেছেন, যে সয় সেই রয়, যে না সয় সে না সয়। অতএব আমাদের সহ্য করতেই হবে, সর্বদা ঠাকুরের কথা মনে করবে যে দুঃখ জানে আর শরীর জানে, মন তুমি আনন্দে থেকো, তাহলে আর দুঃখ কষ্টে মুহ্যমান হতে হবে না। ঠাকুর বলতেন, শোলার আতা দেখলে আসল আতা মনে হয়, তেমনি তাহার ফটো তাহাকেই মনে করবে। তাহাকে ফটোতে প্রত্যক্ষ করিয়া সত্য জ্ঞানে তাহার সেবা পুজো সব করিয়া যাও, দেখিবে সত্য সত্যই তাহার ভাবে অনুপ্রাণিত হইয়া যাইবে। আমাদের গুরুদেব ছিলেন সিদ্ধ যোগী, তার কাছে কেহ স্বীয় মনোভাব গোপন করতে পারত না, তিনি আমাদের মন পুঙ্খানুপুঙ্খ রূপে জানতেন। তাকে কোনো কথা জিজ্ঞাসা করতে হতো না, তিনি আমাদের অজ্ঞাত মনোভাব ব্যক্ত করে দিতেন। আমরা বুঝতে পারতাম না যে তিনি আমাদের মহাশিক্ষা দিচ্ছেন, কিন্তু তিনি সর্বদাই আমাদের দিকে লক্ষ্য রাখতেন, আমাদের কোনো চিন্তা বা কার্য তার দৃষ্টি এড়াত না। যে সকল বিঘ্ন বা বিপদ আমাদের সাধন পথে ছিল, সেগুলো হতে তিনি সন্তর্পণে আমাদের রক্ষা করতেন। ঠাকুর আমাদিগকে বলেছিলেন, তার অনেক ভক্ত আছে যারা ভিন্ন ভাষা বলে, ভিন্ন দেশে থাকে এবং যাদের চালচলনও ভিন্ন, তারাও আমার পুজো করবে, তারাও মায়ের সন্তান। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী ঠাকুরের সন্ন্যাসী সন্তান স্বামী তুরিয়ানন্দজি মহারাজের স্মৃতিতে শ্রী শ্রী ঠাকুরের অমৃত কথা শুনে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।